কোঠা পদ্ধতি নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় আছেন বলে জানালেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন না করে আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ জানান দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি আদালত আদেশ দিয়েছেন সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গেছে কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে ওনাদেরকে আমি বলবো কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়টা রাজপথে না ই করে আদালতে তো আস আসে এটা তো বিচার হচ্ছে হবে সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব ওনারা এইগুলো না করে ঠিক আমি জানি না ওনারা কেন করতেছেন কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো